নমস্কার বন্ধুরা, বেঙ্গল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যে ব্লগটি আমি করছি সেই ব্লগটি হচ্ছে টোটালি অন্যরকম না। আজ কালকে লোকনাথ, আগামীকাল লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমার মায়ের বাড়িতে বড় লোকনাথ বাবার পুজো হয়। সেই পুজো উপলক্ষে তো মায়ের বাড়িতে এমনি সময় তো আমরা যাই, কিন্তু এরকম পুজো উপলক্ষে একদিন আগে কোনো দিন যাওয়া হয়নি, তো এটাই প্রথম। তো আজকে তার উদ্দেশ্যে রেডি হয়ে গেছি, মানে মায়ের বাড়ি যাব। তো আগামীকাল পুজো উপলক্ষে সারাদিন কী কী করলাম, কী কী মানে মায়ের বাড়ি উপলক্ষে সমস্ত কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে থাকো, সাথে থাকো বেঙ্গল ব্লগ। তো বন্ধুরা, ফাইনালি মায়ের বাড়ি চলে এসেছি। তো মায়ের বাড়িতে কাল আগামীকাল পুজো উপলক্ষে এখন থেকেই সমস্ত মানে কাটাকাটি সমস্ত কিছু গোছাগুছি চালু হয়ে গেছে। আগামীকাল পুজো বন্ধুরা, জয় বাবা লোকনাথ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত কিছু মানে বিশাল আয়োজন। কালকে বেশ গম 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 করবে এই জায়গাটা, মানে একটা পুজো পুজো রব অলরেডি লেগে গেছে। এদিকেও মশলাপাতিগুলো ভেজে নেওয়ার কাজ চলছে, যে মাসি আমাদের ভেজে নিচ্ছে মশলাপাতি। এই তো মায়ের সাথে দেখা করে আসি, দেখি মা কী করছে। তো বন্ধুরা দেখো, এখানে বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত, সব বাচ্চারা খেলছে। মা এখন নেই, মা আর কি পাশের ঘরে রয়েছে, কথা বলছে। তো বন্ধুরা আবার বাইরে চলে আসলাম, কারণ মা একটু ব্যস্ত আছে, মায়ের গেস্ট এসছে। এই মামা পরিষ্কার করছে বাবার মূর্তি, দেখতে পাচ্ছ তোমরা। আজি মামা কি খুব খাটাখাটনি হয়ে যাচ্ছে? হ্যাঁ, স্নান করে এসছি। হ্যাঁ, করে দিচ্ছি, দাঁড়ো। তো বন্ধুরা ফাইনালি মায়ের সাথে দেখা হয়ে গেল। মা কেমন আছো? একটু বন্ধুদের দিকে তাকিয়ে বলো কেমন আছো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, এই যে আমার মা, দেখো দেখেছো, কালকে বলেছিলাম মা কি সুন্দর সাজবে। সব পুজোর গোছাগুছি চলছে, সব ভিডিও করে রেখে দিচ্ছি। সব পুজোর গোছাগুছি চলছে। এই যে দিদা, দিদা হাই করে দাও একটু। এই যে এটা হচ্ছে আশা নাটকি বন্ধুরা, এটা হচ্ছে আশা নাটকি। মামা ওই আর এক দিদা আর এক মামা। বন্ধুরা এখন জল তোলার পর্ব, তো সুধা মামা নিয়ে নিয়েছে ঘর মাথায়, এখন জল তুলতে যাবো সবাই। এই যে ভাই ঘট নিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে সব সেলফি তুলতে ব্যস্ত। এই যে দেখো সব সেলফি তুলতে ব্যস্ত। এখানে আশা বারবার ক্যামেরার সামনে আসতে চাইছে, আশাকে বেশি সুন্দর দেখাচ্ছে তাই। ঢঙ্গি মাসি, বন্ধুরা সুধা মামার মাথায় ঘট, জল ভর্তি যাচ্ছে। আর সব এই যে বাচ্চারা, রাজু মামা সব যাচ্ছে। এই যে নাটকই আবার ক্যামেরার সামনে।
ঠাকুর মশাই একটু আমাকে হাওয়া দাও। শান্তি ওম শান্তি ওম শান্তি। মামা আওয়াজ দিয়ে দিয়েছে বেঞ্চ বসিয়ে দে ভাই, কিন্তু বেঞ্চটা কে বসাবে? এত লোকজন বেঞ্চটা কোথায় বসানো হবে? না না এখন এটা পুজো হয়ে গেলে এখনো নাচ গানা হবে, তারপরে পুজো হবে নাচ গানা হবে, তারপরে কি বলো?